হ্যালো, কি অবস্থা আপনাদের? আমি সাগর আহমেদ, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি বর্তমানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে কাজ করতেছি। ইদানিং ফেসবুক ইনবক্সে অনেক রিকোয়েস্ট আসে, অনেক মেসেজ আসে যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সম্পূর্ণ গাইডলাইনের ব্যাপারে। সো গাইডলাইনগুলো ইউটিউবে আছে, বাংলা, ইংরেজি, এবং অনেক বড় ভাই যারা আছে তাদের অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। কিন্তু একটা সমস্যার বিষয় যেটা, সেটা হচ্ছে এ টু জেড কমপ্লিট একটা গাইডলাইনের অভাব। আমি আমি যখন শুরু করি 2016-র লাস্টের দিকে, তো আমার মতো যারা নতুন ওই সময়, তাদের একটা সমস্যা ছিল প্রপার গাইডলাইনের অভাব। সো আমরা দেখা গেল একটা টিউটোরিয়াল দেখতেছি বা একটা গাইডলাইন পাইতেছি, ওইটা দেখে কিছু দূর আগানোর পর আর কোনো কুল কেরানা পারা যায় না। ধরেন নিশ সিলেকশন দেখছি, এবার নিশ সিলেকশন করছি, তো তারপর নেক্সট স্টেপটা কি, এটা আসলে আমাদের বোধগম্য হয় না। সুতরাং আমি চেষ্টা করব, আমি অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে একটা কমপ্লিট টিউটোরিয়াল করতে, এবং খুশির বিষয় যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। কারণ এখানে পেইড ফ্রির একটা পার্থক্য আছে, আমরা শুনি এবং নিজেও বলি যে আসলে ফ্রি জিনিসের গুরুত্ব কেউ দিতে চায় না। তবে আমি মনে করি যে আসলে একটা নতুনের জন্য ফ্রি পেইড একটা হিউজ পার্থক্য, কারণ তার পক্ষে 10,000-20,000 টাকা দিয়ে একটা পেইড কোর্স কেনা আসলে পসিবল হয় না। সো আশা করি আমি ফ্রিতেই দিব, কারণ আমি যখন শুরু করি আমি কারো না কারো কাছ থেকে তো অবশ্যই হেল্প পাইছি ফ্রিতে। সুতরাং আমার তো কাউকে শেখাতে কোনো দ্বিধাবোধ নাই, কোনো কষ্ট নাই, বরঞ্চ কি আরো বেশি আনন্দ। আমি এই কোর্সে কি কি বিষয় পরবর্তীতে দেখাবো, আলোচনা করব, সেগুলো আর আপাতত আমি একটা সূচিপত্র দেই। সেটা হচ্ছে আমি প্রথমে আমি দেখাবো যেটা হচ্ছে সেটা নিশ সিলেকশন, কিভাবে আপনি একটা পারফেক্ট নিশ সিলেকশন করতে পারেন। দ্বিতীয় দেখাবো, নিশ তো সিলেকশন করছেন, তারপরের স্টেপটা কি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটাই হচ্ছে একটা মেন ভিত্তি, কারণ কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে আপনি যদি কোনো ভুল করেন, সুতরাং তার জন্য আপনার সারাটা জীবন পস্তাতে হবে। সো দেখাবো কিভাবে পারফেক্টভাবে আপনি একটি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন আপনার নিশের জন্য। কিওয়ার্ড রিসার্চের পরে নেক্সট স্টেপ থাকে হচ্ছে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং। যারা ইংলিশে এক্সপার্ট, ভালো লিখতে পারেন, আইডিয়া গ্রাব করতে পারেন, আশা করি তাদের কাছে কষ্ট হবে না, নিজের আর্টিকেল নিজেই লিখতে পারবেন। আর যাদের সেই অ্যাবিলিটিটা নাই, তাদের জন্য চিপ কিছু মার্কেট প্লেস আছে, সেইগুলোর সাথে পরিচয় করাই দিব, কিভাবে একটা আর্টিকেল লেখার জন্য ইনস্ট্রাকশন তৈরি করবেন আর রাইটারের জন্য, এভরিথিং আমি সেই ভিডিওগুলোতে দেখাবো। আর্টিকেল রাইটিংয়ের পরে নেক্সট স্টেপ আসে একটা ওয়েবসাইট তৈরি করা, যেটাই আসলে আপনার ভিত্তি। একটা ব্র্যান্ড ডোমাইন চয়েস করা, পারফেক্ট একটা হোস্টিং চয়েস করা, সুন্দর একটা থিম, ইউজার ফ্রেন্ডলি থিম, এসইও ফ্রেন্ডলি থিম, এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইন, একটা ওয়েবসাইট তৈরির এভরিথিং আমি দেখাবো। এমন কোনো কিছু বাদ রাখবো না যে সে ওই জায়গাটাতে গিয়ে আটকায় যায়। সো ওয়েবসাইট তৈরি করা যখন শেষ হবে, তারপরে কি, আর্টিকেল পাবলিশ, আর্টিকেল স্ট্রাকচার, অন পেজ এসইও, সবগুলো যখন কমপ্লিট হবে তখন আমাদের খেলা শুরু।
আমাদের কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের লিঙ্ক বিল্ডিংয়ে মাঠে নামতে হবে। কারণ এই সেকশনে বর্তমানে হিউজ কম্পিটিটর, কারণ কি একটা ডোমাইন একটা হোস্টিং থাকলেই সবাই মনে করে যে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট তৈরি করা পসিবল। হ্যাঁ পসিবল, কিন্তু মার্কেটে টিকে থাকা পসিবল না। আপনাকে সেই সাইটটাকে র্যাঙ্ক করাইতে হবে, সেখান থেকে আপনাকে রেভিনিউ আর্ন করতে হবে। তো ব্যাপারটা যতটা ইজি ভাবা যায় এতটা ইজি না। একটা সাইটের পিছনে নিজের শ্রম টাকা ইনভেস্ট করে সেইটা রিটার্ন আনার পরেও তো একটা লভ্যাংশ থাকে, সেটা তো আপনাকে রিটার্ন আনতে হবে। এখন আপনি একটা সাইটের পিছনে ইনভেস্ট করেই গেলেন বছরের পর বছর এবং সেখান থেকে কোনো রিটার্ন আনতে পারলেন না, তাহলে তো ব্যাপারটা মোটেও ভালো না। কারণ ইন্টারনেটে হিউজ সেকশন আছে ইনকামের। আপনি কেন অ্যামাজন অ্যাফিলিয়েটটাকে বেছে নিলেন? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এখানে আপনি প্যাসিভ ইনকাম করতে পারতেছেন, অ্যাজ লাইক সরকারি চাকরির মতো। দেখেন সরকারি চাকরিতে কীরকম, আপনি একটা মান্থলি বেতন পাচ্ছেন, লাস্টে কী হচ্ছে আপনি একটা হিউজ টাকা পাচ্ছেন যখন আপনি পেনশন নিচ্ছেন। সো অ্যামাজন অ্যাফিলিয়েটের সাইটটাও কিন্তু সরকারি চাকরির মতো বলতে পারেন। যে কীরকম সরকারি চাকরি, যেরকম মান্থলি বেতন পাচ্ছেন অ্যামাজনে, আপনি মান্থলি একটা সেল পাচ্ছেন। সরকারি চাকরি যেরকম, আপনি লাস্টে যখন পেনশন নিচ্ছেন একটা হিউজ টাকা আপনাকে দিচ্ছে। অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট যখন আপনি মনে করলেন যে না আমি এটা এখন সেল দিয়ে দিব, সো দেখা গেল 1 লাখ 1.5 লাখ ডলারে আপনি সাইটটা সেল দিচ্ছেন, একটা হিউজ টাকা। সুতরাং আশা করি আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং কোনো টিউটোরিয়ালের দরকার হলে, কোনো অ্যাডভাইস দেওয়ার দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন। কারণ একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট না, একটা মানুষ যে সব কিছু জানবে সেটাও না। আমার অনেক কিছু অজানা থাকতে পারে, দেখা গেল একটা বিষয় আপনি জানেন আমি জানি না। সো আপনি যদি আপনার সেই আইডিটা আমার সাথে শেয়ার করেন তাহলে কি হবে, আমি সেই ব্যাপারটা আমার কোর্সের ভিতরে, আমার টিউটোরিয়ালের ভিতরে আমি সেটা ইনক্লুড করতে পারবো। আপনার আইডিয়া থেকে আর একজন উপকৃত হবে। তো সবশেষে একটা জিনিস বলতে চাই ক্যামেরার সামনে, এইটাই আমার প্রথম ভিডিও, ভুল হইতে পারে, অনেক ফ্রেমিংয়ের প্রবলেম হইতে পারে, কথা বলার প্রবলেম হইতে পারে, উচ্চারণের প্রবলেম হইতে পারে। সব কিছু বিবেচনা করে যদি ভালো লাগে তা আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন আরেকজনকে, শেখানোর ট্রাই করবেন। ভালো থাকবেন, বাই।